দেখবো এখানে এখন প্রথম চ্যাপ্টার উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করতে হয়। দেখেন এখানে উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, এটা পরীক্ষায় সবসময় আসে সকল বোর্ডের জন্য। এটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, তাহলে এখানে একটা কেস সূচি দেওয়া আছে, আমরা কি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবো। দেখেন তাহলে আমরা এই দিকে একটা ধারে, এই দিকে একটা ধারে দিয়ে দিলাম। এখন এই দুটো পরে ওয়াই দ্রব্য, এক্স এবং ওয়াই দ্রব্য একদিকে দিলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এদিকে আমি ওয়াই দ্রব্য দিলাম, এদিকে দিলাম এক্স দ্রব্য। এখন দেখেন এখানে কত দেওয়া আছে, জিরো আর দশ বিশ তিরিশ। আমি দশ করে উপাদান ধরছি, দশ বিশ তিরিশ, এখানে হচ্ছে দশ বিশ, সেটা হচ্ছে তিরিশ, দশ বিশ তিরিশ। এখন দেখেন এখানে এটা ধরার পরে আমার যে সম্ভাবনা রেখাটা হবে, যখন জিরো জিরো এক্স দেব তখন ওয়াই দেব কত, তিরিশ। ভালো করে দেখেন এক্স যখন জিরো ওয়াই তখন তিরিশ, তাহলে এক্সের দিকে হচ্ছে জিরো ওয়াই দিকে তখন কত, তিরিশ। তাহলে এক্সের দিকে জিরো ওয়াই দিকে তিরিশ এখানে, তার এক্স যখন বিশ ওয়াই তখন কত, বিশ। তাহলে এক্সের দিকে হচ্ছে বিশ ওয়াই দিকে কত, কত বিশ। আবার হচ্ছে এক্স যখন তিরিশ ওয়াই তখন কত, জিরো। তাহলে এক্স এক্স যখন তিরিশ, তাহলে এক্সের দিকে কত, তিরিশ, ওয়াই তখন কত, জিরো। তাহলে ওয়াই দিকে জিরো ধরলাম আর এক্সের দিকে কত, তিরিশ। তাহলে এখানে এখন যে তিনটা বিন্দু আসলে এই তিনটা বিন্দু আমি যোগ করে দিই, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ক্লিয়ার? এতটুকু করলে তিনে তিন নম্বর পেয়ে যাবেন, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখেন তারপরে চার নম্বর বলছে, চার নম্বর বলছে এক্স দশ ওয়াই দশ এক্স চল্লিশ ওয়াই বিশ হলে সংমিশ্রণে উৎপাদন সম্ভাবনার যুক্তিগত বিশ্লেষণ করো। যখন এই কোশ্চেনটা বলবে তখন আমার কী করতে হবে, হুবহু এই উৎপাদন সম্ভাবনাটা আবার অঙ্কন করতে হবে। তাহলে আমি আগের মতো আবার উৎপাদন সম্ভাবনাটা অঙ্কন করি। যখন জিরো ছিল, আবার দেখেন যারা বুঝতে পারেন নাই ঘর নম্বরটা, যখন জিরো ছিল তখন কত ছিল, তিরিশ। যখন জিরো তখন হচ্ছে তিরিশ, যখন বিশ ছিল তখন দুটাই কি, বিশ, এদিকেও বিশ এদিকেও বিশ। তারপরে দেখেন যখন তিরিশ ছিল তখন কি ওয়াই দ্রব্য, জিরো। তাহলে এক্স যখন তিরিশ, এক্সের দিকে তিরিশ, ওয়াই দ্রব্য কত, জিরো। আগের মতে উৎপাদন সম্ভাবনাটা অঙ্কনটা আমি আবার করে নিলাম। ক্লিয়ার? এখন দেখেন এখানে যেটা বলছে যে এক্স দশ ওয়াই দশ, এখন আমি উৎপাদন সম্ভাবনা অঙ্কন করার পরে আমরা কী করব, এক্স দশ ওয়াই দশ এক্স চল্লিশ ওয়াই বিশ হলে সেটার যুক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে দেখেন আমরা যুক্তিকতার বিশ্লেষণ করি, এক্স দশ, তাহলে এক্সের দিকে দশ, এক্সের দিকে দশ, ওয়াই দিকে কত, দশ, ওয়াই দিকেও দশ। তাহলে দুটো বিন্দু হলে দুটো বিন্দু কি যোগ করি, তাহলে এখানে একটা বিন্দু দিব। তারপর একটা বলছে এক্স যখন চল্লিশ ওয়াই তখন কত, বিশ। তাহলে এক্সের দিকে চল্লিশ ওয়াই দিকে হচ্ছে কত, বিশ, ওয়াই দিকে হচ্ছে বিশ। এখন এটা এটা আমরা যোগ করে দিই। এখন দেখেন দুটা বিন্দু আসলো, এই যে দুটো বিন্দু আসলো, এই বিন্দু নাম হচ্ছে, আমরা বলবো এই বিন্দু নাম হচ্ছে অর্জন যোগ্য, কি যোগ্য, অর্জন, আমরা লিখি এখানে অর্জন যোগ্য, অর্জন যোগ্য। আর এটা হচ্ছে অপূর্ণ নিয়োগ, কি নিয়োগ, অপূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ। তাহলে দেখেন আমরা এখানে যুক্তিগত বিশ্লেষণ করি, সেটা আমরা লিখবো যেটা এখানে। তাহলে দেখেন আমরা কী লিখতে পারি, এক্স যখন কত বলছে, তাহলে আমরা লিখব এখানে বলছে এক্স যখন দশ ওয়াই যখন দশ, তাহলে এক্স দশ ওয়াই দশ বিন্দু হলে অপূর্ণ নিয়োগ, এটা কী নিয়োগ, অপূর্ণ নিয়োগ এই বিন্দুতে। কারণ কি আমার সম্পদ আছে এতটুকু, আমি এর থেকে কম বিয়োগ কী হয়েছি, কম ব্যবহার করছি, আর অপূর্ণ নিয়োগ যার কারণে, অপূর্ণ মানে কম ব্যবহার, যার কারণে বেকারত্ব দেখা যাবে। ক্লিয়ার? আর এক্স যখন চল্লিশ, এক্স যখন চল্লিশ ওয়াই তখন বিশ হলে তখন হচ্ছে এক্স চল্লিশ ওয়াই বিশ বিন্দু হলো অর্জনযোগ্য, কী বিন্দু এটা, অর্জনযোগ্য। এই সীমারেখার বাইরে চলে গেলে সেটা, আমরা বারবার ভালো করে দেখা, এটা হচ্ছে এই সীমারেখার বাইরে চলে গেলে সেটা হচ্ছে অর্জনযোগ্য, আর এটার ভিতরে হলে সেটাকে অপূর্ণ নিয়োগ, যেহেতু এক্স চল্লিশ ওয়াই বিশ বিন্দু হলো অর্জনযোগ্য, কারণ কি সীমারেখার বাইরে চলে গেছে, যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। এতটুকু লিখলে সাইডে চার নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছেন এটা, আশা করি এটার সমস্যা থাকার কথা না। তাহলে আমাদের এটা দেখলে আমার উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে কোনো আর কোনো দিনই প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয় আমাদের চলে কি এখানে কমেন্ট করতে পারেন যে কী সমস্যা আছে। তাহলে আমরা এখানে ঘ নম্বরটা থেকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা চার নম্বর যখন করবো, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবো, করার পরে যে মানটা দেওয়া থাকবে ওই মানটা দিয়ে আমরা কী করবো, এখানে মানটা বসাবো চার নম্বরে, বসার পরে যে বাইরে চলে যায় সেটা অর্জনযোগ্য, আর ভিতরে হলে কি অপূর্ণ নিয়োগ, আর অপূর্ণ নিয়োগের কারণে কী দেখা দেবে, বেকারত্ব দেখা দেবে, আর অর্জনযোগ্য বিন্দু হচ্ছে উৎপাদন করা সম্ভব নয়। ক্লিয়ার?